বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। বাজার কমিটির ডেপুটেশন জলঙ্গির বিডি অফিসে চুনাখালী থেকে গোপালপুর ঘাট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে। তার জেরে জলঙ্গি বাজারের একাধিক দোকানঘর ভাঙা পড়ছে। সেই সমস্ত দোকানঘর বাদ দিয়ে রাস্তা সম্প্রসারণের দাবি জানিয়েছেন। আর এ নিয়ে আজ সোমবার সকাল 10টার সময় জলঙ্গির বিডিও সুব্রত মল্লিকের কাছে লিখিত ডেপুটেশন জমা দেয় কয়েক হাজার দোকান মালিকরা। ডেপুটেশন দিয়ে তারা জানান বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন যে সমস্ত বিষয়টি উচ্চ আধিকারিককে জানানো হবে। ছিল একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে অন্যান্য বাজারে 8-9 মিটার রাস্তা নিচ্ছে, আর জলঙ্গির ক্ষেত্রে সেটা 10-11 মিটার হচ্ছে। কেন বৈষম্য হবে? জলঙ্গি বাজার আর পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত। এখানে যে প্রায় 1000 ব্যবসায়ী আছে, তারা দুস্থ এবং তাদের এই ছোট্ট ছোট্ট ব্যবসা ছাড়া তাদের দ্বিতীয় কোনো উপায় নেই। আজকে এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করে অন্যান্য বাজারের মতো বা তার চাইতে সংকীর্ণ রাস্তা যেন জলঙ্গি বাজার হয় এবং জলঙ্গি বাজারের একটিও যেন দোকান না ভাঙা হয় এবং সরকারি প্রয়োজনে সামান্য যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই যেন রাস্তাটা তৈরি হয়, সেই আবেদন আমাদের ওনার কাছে রেখেছি। এছাড়াও জলঙ্গি বাজারে কোনো বিশ্রামাগার নেই, সুলভ শৌচাগার নেই, ব্যবসায়ীদের কোনো ঋণদানের ব্যবস্থা নেই, সমগ্র দাবি আমরা সম্মানীয় বিডিও সাহেবের কাছে রেখেছি। উনি একটা খুব বড় আশ্বাস দিয়েছেন, আর সবচেয়ে বড় দাবি হচ্ছে পুনর্বাসন। যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতি হবে তাদের প্রত্যেককে পুনর্বাসন দিতে হবে। আপনারা কিছুক্ষণ আগে শুনেছিলেন যে মিনতি হালদার সে এখানে ঘোষণা করেছেন সে তার একটা ব্যবস্থা করার জন্য, এবং আজকে যদি জলঙ্গি বাজারের গোটা বাজার ভেঙে ফেলা হয় তাহলে হাজার হাজার ব্যবসায়ী তাদের অনাহারে মৃত্যুর মুখে ঢলে পড়া ছাড়া তাদের দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সবাই চাইব যে একেবারে বাজারের সমস্ত সমস্যাগুলো দূর করতে। উনি একটা বড় আশ্বাস দিয়েছেন এছাড়াও, সেটা হচ্ছে যে জলঙ্গি বাজারে যেন স্বল্প সুদে ঋণ দেওয়া যায়, সেই যে স্কিম আছে ব্লক থেকে উনি উদ্যোগ নিয়ে সমস্ত ব্যবস্থা করবেন। আমাদের পানীয় জল, সুলভ শৌচাগার থেকে শুরু করে বিশ্রামাগার, নলকূপ বসানো, সমস্ত দাবিগুলো আমাদের ছিল, উনি সমস্ত দাবিগুলো ভেবে দেখবেন। আর যে মূল দাবি যেটা ছিল যে জলঙ্গি বাজার সম্প্রসারণের ক্ষেত্রে, সেই দাবির ব্যাপারে উনি পিডব্লিউডি অফিসারদের সঙ্গে আলোচনা করবেন এবং উনি আমাদের জন্য সাধ্যমতো লড়াই করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। আমার নাম প্রভাত রঞ্জন সরকার, সভাপতি। তার আগে এই বাজারটা 3 বার নদীতে ভেঙেছে, এই ভাঙার পর কোনো রকমে তারা কেন কোনো কিন্তু মাঠে তার জমি নাই, কিছু নাই, তারা এইটা কোনো হাতে মানে খাটের মুখে খায়, এটাই এলো ব্যাপার। এইভাবে আপনার এইভাবে আছে, তাই আমরা মাননীয় আমাদের যে এখানে আধিকারিক আছেন মাননীয় বিডিও সাহেব, ইনাকে আমরা ডেপুটেশন জানালাম এবং আমাদের যে দাবি দেওয়া আছে সেটা জানালাম। ইনি আমাদের মাননীয় যে বিডিও সাহেব আছেন, ইনি আমাদেরকে আশ্বাস দিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে পিডব্লিউ অফিসার থেকে শুরু করে সকলকে জানাবেন যেন ন্যূনতম রাস্তা যতটা প্রয়োজন তার থেকেও যেন কম হয়, ন্যূনতম রাস্তাটা নেওয়া হয় এবং সেটা আশ্বাস দিলেন এবং করার একটা আমাদেরকে পুরোপুরি আশ্বাস দিলেন এটা, এবং আরও অনেক আমাদের বাজারে যে সমস্যা আছে সেটা করারও আশ্বাস দিলেন। সেটা আপনার আমাদের যে মূল আজকের যে আপনার আন্দোলন, সেই আন্দোলন যেটা হকারছে যে হচ্ছে সেই বিষয়ে আজকে বলছে, আরও যে দাবি দেওয়া আছে সেটা আমরা পরে আমরা জানাবো, কিন্তু আজকের যে ব্যাপার সেটা আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে খুবই আমরা আনন্দিত এবং ভরসা পেলাম যে আমরা থাকতে পারবো এবং ন্যূনতম যে রাস্তাটা দরকার সেটা নেবে। মিলল যে আপনার যে যতটা প্রয়োজন রাস্তা, যেমন আপনার আশেপাশে রাস্তা নিচে যতটা প্রয়োজন ততটাই নেবে, ন্যূনতম নিয়ে দোকান বাগান যেন না ভাঙা পড়ে সেই ন্যূনতম রাস্তা নিয়ে যেন আমাদের বাজারটা আপনার থাকে, সেইভাবে আপনার আশ্বাস দিলে যেন উনি জানান। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bohrampursmc.org। মোবাইল নম্বর 9434135579434020269। গ্যারান্টিড অ্যাসিস্ট্যান্স ফর মিনিমাম 2 প্লেসমেন্টস।